আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের যে ষষ্ঠ স্কুল আছে কোচবিহার রামভোলা হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো ইতিহাস এটা একের আয় হচ্ছে লুসির কঙ্কাল প্রায় 32 লক্ষ বছরের পুরানো, দুই হলো বুদ্ধিমান মানুষ হচ্ছে হোমোসাপিয়েন্স, তিন হচ্ছে হরপ্পাবাসী প্রধান গৃহপালিত পশু ছিল উট। আচ্ছা, দুইয়ের আয় হচ্ছে মানব সভ্যতার প্রাচীন যুগকে বলা হয় পুরাপ্রস্তর যুগ। দুই, আদিম মানুষ কোথা থেকে ভারত উপমহাদেশে এসেছিল, পূর্ব আফ্রিকা থেকে। তিন হচ্ছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন, ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিজ। চার, হরপ্পার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি। তিনের আয়তে বলেছে টিকালেখ হোমো হ্যাবিলিস। আচ্ছা, ভূমিকা হলো হোমো হ্যাবিলিস বা দক্ষ মানুষ হলো মানুষের বিবর্তনের দ্বিতীয় স্তর, উদ্ভব হচ্ছে আজ থেকে প্রায় আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে, হোমো হ্যাবিলিস শ্রেণীর মানুষের উদ্ভব হয়। আনুমানিক 17 লক্ষ বছর আগে এদের অস্তিত্ব লোপ পায়। বৈশিষ্ট্য হচ্ছে এরা দলবদ্ধভাবে বাস করত এবং হাঁটতে পারত। খাদ্য, এই শ্রেণীর মানুষ খাদ্য হিসাবে ফল মূলের পাশাপাশি কাঁচা মাংস খেত। হাতিয়ার হচ্ছে এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, এরা একটা পাথরকে আরেকটা পাথর দিয়ে আঘাত করে নানা রকম পাথরের অস্ত্র বানাত। তিনে দুই হচ্ছে ভীমবেতকা। ভীমবেতকা সম্পর্কে টিকা লেখো, 1957 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধু পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গলের ভীমবেতকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। গুহার দেয়ালে আঁকা ছবি দেখে জানা যায় ওই গুহায় পুরাপ্রস্তর যুগে আদিম মানুষের বসতি ছিল। এই ছবিগুলির বেশিরভাগই ছিল শিকারের দৃশ্য ও বন্য পশুর ছবি। এছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও পাওয়া গেছে। অনেক সময় সেই ছবিগুলিতে মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং। তিন নম্বর টিকা হচ্ছে হরপ্পা সভ্যতার শিল্প। হরপ্পা সভ্যতায় লিপি এবং প্রতীক চিহ্ন খোদাই করা অনেক শিলমোহর আবিষ্কৃত হয়েছে, যেগুলি নরম পাথর কেটে তৈরি করা হতো। বেশিরভাগ শিলমোহরে কোনো না কোনো জীবজন্তুর উল্টো নকশা খোদাই করা হতো। এছাড়া একসারি লিপিও খোদাই করা থাকতো। ভিজে কাদামাটিতে ওই শিলমোহরটির ছাপ দিলে তা সোজা হয়ে পড়ত। শিলগুলি তৈরি করে একরকম সাদা জিনিস মাখিয়ে সেগুলি শক্ত করবার জন্য পোড়ানো হতো। শিলমোহরগুলিতে এক শিংওয়ালা একটি কল্পিত প্রাণী, শিংওয়ালা মানুষ, ষাঁড়, গাছ ও জ্যামিতিক নকশা ইত্যাদি খোদাই করা থাকতো। এই সকল শিলগুলি থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়। চারের আয়তে আছে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষের হাতিয়ার এবং জীবনযাপনের নানা দিক সম্পর্কে আলোচনা করো। তো আগে আমরা জীবনযাপনটা দেখে নিই। তো জীবজগতে মানুষের আবির্ভাব কয়েক লক্ষ বছর আগে ঘটলেও প্রথম অবস্থায় মানুষের জীবন ধরনের পদ্ধতি ছিল ভিন্ন প্রকৃতির। প্রাকৃতিক পরিবেশে ছিল বন্যা, ভূমিকম্প, তুষারপাতের মতো প্রতিকূলতা। এই প্রাকৃতিক দুর্যোগ ও বন্য পশুর আক্রমণের হাত থেকে আত্মরক্ষার জন্য তারা পাহাড়ের গুহায় গাছের কোটরে আশ্রয় নিত। খাদ্য হিসাবে গ্রহণ করত গাছের ফলমূল এবং পশুর মাংস। এর ফলে কোনো স্থানে খাদ্যের যোগান শেষ হয়ে গেলে শিকার এবং খাদ্যের সন্ধানে অন্য স্থানে গমন করত। এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানোর ফলে তারা ক্রমশ যাযাবরে পরিণত হয়। এটা ছিল আদিম মানুষের জীবনযাপন প্রণালী। আর তার সাথে আদিম মানুষের হাতিয়ারের যে বিবর্তন হয়েছে, আদিম মানুষের ব্যবহৃত হাতিয়ারের বিবর্তন সুস্পষ্টভাবে লক্ষণীয়। প্রথম দিকে তারা যে ধরনের হাতিয়ার ব্যবহার করত, ধীরে ধীরে সেই হাতিয়ারের মান উন্নত হয়েছিল। আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। একটা হচ্ছে পুরানো পাথরের যুগের প্রথম পর্বে, আদিম মানুষরা ভারী নুড়ি পাথরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করে। এরপর তারা পাথরের ছুরি তৈরি করে, যা ছিল আগের হাতিয়ার থেকে উন্নত। এবং পুরানো পাথরের যুগের শেষ পর্ব পর্যন্ত পাথরের তৈরি ছুরি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল। মাঝের পাথরের যুগের হাতিয়ারগুলি আগের তুলনায় উন্নত হয়েছিল। তারা এই সময় পাথরের তৈরি ছুরিগুলো আরও বেশি ছুঁচালো করেছিল এবং হাতিয়ারগুলো আগের তুলনায় হালকা এবং ছোট তৈরি করেছিল। আর নতুন পাথরের যুগে তারা আরও উন্নত মানের হাতিয়ার তৈরি শুরু করেছিল। পাথরের তৈরি ছোট এবং হালকা ও ধারালো হাতিয়ারগুলোকে গাছের ডালের সাথে লতাপাতা দিয়ে বেঁধে তৈরি করেছিল হাতলযুক্ত হাতিয়ার। আচ্ছা, চারে দুইতে আছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল। আচ্ছা, ভূমিকা হচ্ছে বিশ্বে প্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল বিস্ময়কর। এই সভ্যতার নগরগুলি উঁচু সিটাডেল এবং নিচু বসতি এলাকায় বিভক্ত ছিল। চওড়া এবং সরু বিস্তৃত পথ, পাকা ঢাকনা দেওয়া নর্দমা, পাকা কুয়ো, ডাস্টবিন, সুবিন্যস্ত বসতবাড়ি এই সভ্যতার নগরগুলিতে দেখা যায়। এই নগর পরিকল্পনা এক উন্নত সভ্যতার স্বরূপটি তুলে ধরে।
তো এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের যে ষষ্ঠ স্কুল কোচবিহার রামভোলা হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।